মুসলমান ইমানদার একটু দিলটা নরম করিয়া দাও এরে বাবা দুনিয়াতে আসছো যাওয়ার সময় কিন্তু চলে আসছে এখনো আমাদের আমলের ঝুড়ি একেবারে খালি মাওলার নাফরমানি করার কথা ছিল না কথা ছিল মাওলার গোলামি করব এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহের ময়লা কলবের ভিতরে লাগাইলাম এত দামি কাভারটা নষ্ট করিয়া ফেললাম আমরা মানুষের দল ময়লা আবর্জনা আমাদের পছন্দ না নোংরা জিনিস পছন্দ না দুর্গন্ধ পছন্দ না ময়লা থেকে আমরা দূরে থাকি ময়লা থেকে দূরে থাকি নিরাপদ দূরে থাকি মুসলমান ইমানদার অথচ কলবের ভিতরে আমাদের ময়লা গুনাহ করতে করতে কলবটার ভিতরে এত ময়লা লাগাইলাম এই ময়লাগুলো নিয়ে যদি কবরে যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না রে বাবা এরে বাবা বলো জাহান্নাম আবার কি জাহান্নাম কি এখন আমাদের বুঝে আসে না যেদিন দুইটা চক্ষু দিয়া জাহান্নাম নিজের চোখে দেখবা সেদিন বুঝে আসবে জিন্দেগিতে কত মারাত্মক ভুলে জীবনটা কাটাইছ মুসলমান ইমানদার জাহান্নাম নিজের চোখ দিয়া দেখার আগেই দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়া বলেন কলবের ভিতরে যে গুনাহের ময়লাগুলো লাগাইলাম এই ময়লাগুলো আমরা পরিষ্কার করতে চাই কি চাই না আমার মাওলা কিন্তু বড় দয়াবান মাওলা আমাদের জাহান্নাম দেওয়ার জন্য বানান নাই জান্নাত দেওয়ার জন্য আমাদের বানাইছেন জাহান্নাম দেওয়ার জন্য আমাদের মাওলা বানান নাই জান্নাত দেওয়ার জন্য আমাদের বানাইছেন আমার আল্লাহ প্রতিটা বান্দার জন্যই এক একটা জান্নাত আমরা জান্নাতি বান্দা আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন আল্লাহ কর্মের গুণে যদি আমি জান্নাতটা না পাই আমার জান্নাতটা আমার আল্লাহ অন্য বান্দারে বোনাস হিসাবে দিয়ে দিবে আমার জন্য জান্নাত রেডি করে রাখছেন একজন একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে মুসলমান দিল পরিষ্কার করে ইমানের আওয়াজ দিয়ে বলেন কলবের ময়লাগুলো পরিষ্কার করিয়া আমাদের জন্য যেই জান্নাত মাওলা বানায়া রাখছেন ওই জান্নাত নিতে চাই কি চাই না বলুন আমাদের কলবে গুনাহের ময়লা আছে না নাই আছে আমাদের কলবের ময়লাগুলো পরিষ্কার করার উপায়ও আছে না নাই আছে আমার মাওলা বড় দয়াবান মাওলা ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরু الذنوب جميعا إنه هو الغفور الرحيم مولا بڑو দয়াবান বহু আল্লাহর উলিরা এই আয়াতটা তাদের তো সব থেকে বড় সম্বল মনে করতেন সব থেকে বড় পুঁজি মনে করতেন বলতেন এই আয়াতটা হলো আমাদের পুঁজি কারণ আল্লাহ ডাকছেন আমাদেরকে মাওলা ডাকছেন ইয়া ইবাদি হে আমার বান্দা বলে আল্লাহ ডাকছেন আমার বান্দা বলে ডাক এটা সাধারণ কোনো ডাক না একটু দিল দিয়া অনুধাবন করেন প্রধানমন্ত্রী যদি আপনারে ডাক দিয়া বলে আমার আব্দুল্লাহ আমার আব্দুর রহমান আমার অমুক লোক প্রধানমন্ত্রী যদি বলে আমার সাইফুল প্রধানমন্ত্রী যদি বলে আমার আবু হানিফ তাইলে আমরা অনেক বান্দা এমন আছি প্রধানমন্ত্রী বলছে আমার আবু হানিফ খুশির কোনো শেষ নাই খুশির কোনো সীমা নাই কারণ দুনিয়ার সাধারণ কোনো মানুষ বলে নাই প্রধানমন্ত্রী বলছে আমার আবু হানিফ কথা কয় না দেখেন না প্রধানমন্ত্রী যদি একবার বলে যে আমার আমার এই আমার এটা আমার
তাইলে তার ফাওয়ার কমবে না বাড়বে? প্রধানমন্ত্রী বলা লাগে না, কোন রকম গিয়া টেনশন, একটা সেলফি নিয়ে উঠানো যায়, কথা কয় না? আরে প্রধানমন্ত্রী তো পরে, আমনে গো মায়া চৌধুরী মহোদয়, এটা মায়া চৌধুরী এলাকা না, এই তো পাশেই মায়া চৌধুরী সাহেবের কাছে গিয়া ওনার পাশে দাঁড়াইয়া সেলফি উঠাইয়া ওই রাস্তায় ওই ওই গাছে গাছে লাগায় দেয়, গাছে লাগায় দেয় মায়া চৌধুরীর সাথে। উদ্দেশ্য কি? লোকেরা যাতে মনে করে যে এই লোকের সাথে মায়া চৌধুরীর কথা কয় না, কালেকশন আছে। এখন সব নেতা গাছে, সব নেতা কই? আমগো দেশে এক নেতা আছে, তিনি আফসুস করে বলেছেন যে আমি আমার ইউনিয়নে 30 বছর পর্যন্ত সভাপতি, কিন্তু আজ পর্যন্ত আমি গাছে উঠতে পারলাম না, কিন্তু এখন সব নেতা দেখি গাছে, আমি থাকি নিচে, আমার নিচের যত নেতা সব গাছে, কথা কয় না? মাঝে মধ্যে এত বড় করে ফেস্টুন বানাইছে, এত বড় করে বানাইছে, একটু ঝড় তুফান আইলে এগুলা পইরা মানুষ দুর্ঘটনার সম্মুখীন হয়, কথা কয় না? এটা কেন বলে? মানুষ মনে করবে যে নেতার সাথে তার একটা সম্পর্ক আছে। বিরক্ত হইতেছেন আপনারা? মুসলমান ইমানদার একটু দিল দিয়ে অনুধাবন করেছেন, মাওলা ডাক দিছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দা, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে অন্যায় বিচার করে গুনাহের কাজ করে, কথা ছিল গুনাহ করবি না, নাফরমানি করবি না, গুনাহের কাজ করে নিজের নফসের উপর অত্যাচার অবিচার করে ফেলেছ, জুলুম করে ফেলেছ, ও বান্দা তুমি অনেক বড় বড় গুনাহ করে ফেলেছ, অনেক বড় বড় নাফরমানি তুমি করে ফেলেছ, মন ভাঙ্গিও না রে বান্দা, মনটা ছোট করিও না রে বান্দা, তুই গুনার কথাগুলো স্মরণ করিয়া যদি লজ্জিত হও, যদি স্বীকার করো তোমার অপরাধ, যদি অপরাধী হিসাবে নিজেকে আমার দরবারে প্রেজেন্ট করে দাও, ও বান্দা অপরাধ যদি আমার নবীর দরবার গিয়া স্বীকার করো, নবীর ওসিলা নিয়া যদি আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ, এমন আল্লাহ আমি গফুর, আমি রহিম, তোর জিন্দগির সব গুনাহ আমি মাফ করে দিব বান্দা, তোকে আমি আমার মায়ার কোলে জায়গা করে দিব, আমি তোর প্রতি এত মায়া এত অনুগ্রহশীল, ও বান্দা তুই যদি আমার কাছে ভুল স্বীকার করো, ক্ষমা চাও, মাপ চাও, আমি তোরে কত ভালোবাসি শোন, তুই যদি ভুল স্বীকার করো, মাপ চাও, ক্ষমা চাও, পাহাড় পরিমাণ গুনাহ করছো, এমন গুনাহ তুমি করছো, দুনিয়ার মানুষ যদি শুনে তোমারে ঘর থেকে বের করে দিবে, তোমার বিবি তোমারে সম্মান দিবে না, তোমার পরিবার পরিজন কেউ তোমারে সম্মান দিবে না, এত জঘন্য গুনাহ তুমি করছো, যেই গুনাহ তুমি নিজের স্মরণ হলে লজ্জা পাও, শরম পাও, ও বান্দা গুনাহের জন্য শর্মিতা হইয়া যদি আমার কাছে শর্মিত হইয়া যদি ক্ষমা চাও, মাপ চাও, আমারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার দোস্তের উসিলা নিয়া যদি ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করার মধ্যেই সীমাবদ্ধ থাকব না রে বান্দা। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কত দয়াবান আমার মালিক আল্লাহ, আল্লাহ বলেন আমি
মৃত্যুর 40 বছরের 50 বছরের 60 বছরের গুনাহ শুধু ক্ষমা করব এখানেই সীমাবদ্ধ না রে বান্দা আমি তোর 50টা বছরের গুনাহগুলা সবগুলা রে ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ নেক দিয়া পাল্টায় দিব নেক দিয়া পরিবর্তন করে দিব এ মুসলমান ইমানদার আল্লাহ আমাদেরকে এত সুযোগ দিলেন মূসা নবীর উম্মতেরা গরুর পূজা করল আল্লাহ তাআলার দরবার থেকে নির্দেশ জারি হয় ও মূসা যারা আমারে বাদ দিয়া গরুর পূজা করল তাদের তওবার দরজা একটাই এরা মৃত্যুদণ্ড এরা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে যদি তারা গুনাহের কাফফারা হিসাবে সবাই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় সকলকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আর এরাও যদি স্বইচ্ছায় মৃত্যুটা মানিয়া নেয় তাইলে আমি আল্লাহ এদের গুনাহের কাফফারা হিসাবে আমি তাদেরকে মাফ করে দেব মূসা আলাইহিস সালাম মাওলার দরবারে ডাক দিয়া বলে মালিক একটু কি হালকা করে দেওয়া যায় না বলেন না 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 আমারে বাদ দিয়া গরুর পূজা করলো আমি আল্লাহ এটা মানিয়া নিতে পারলাম না এ মুসলমান ইমানদার কিন্তু আমার আপনার কপাল কত ভালো আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে যত বড় গুনাহ করি একটা মিনিটে যদি দিলটারে ছোট বানাইয়া দাও গুনাহের কথা স্মরণ করিয়া যদি মাওলারে ডাক দাও এক মিনিটের মধ্যে আমার আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দিবে কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না আমগো দেশের আঞ্চলিক ভাষা কার উসিলায় সম্মান পাইলা ইজ্জত পাইলা তারে চিনলা না তোমার মতো কপাল পোড়া এই জমিনে আর হতে পারে না এ নাদানদের মুসলমান ও মুসলমান ইমানদার একটা জবান বন্ধ রাখবা না ইমানের আওয়াজ নিয়ে বলবা যার উসিলায় আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছেন বলেন আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না কপাল পোড়ার দল কপাল পোড়া বলেন নবী নিজেই নাকি জানেন না জান্নাতি না জাহান্নামী ইমানের মেশিনটাকে মজবুত করে নেন ইমান ছাড়া সুন্দর চেহারার টুপি লম্বা জামার চারানা পয়সার কোনো দাম নাই আস্তে বলবেন না চিল্লায় বলেন ঠিক কি না ওই যে কাফিলউদ্দিন সাহেব কথা একটা বলেছেন প্রধানমন্ত্রীর ব্যাপারে এই কথার কাউন্টার দিতে গিয়া আরেক বক্তা বলতেছে যে নবী নিজেও নাকি জানেন না জান্নাতি না জাহান্নামী তিনি আবার প্রধানমন্ত্রীরে জান্নাতি বলেন কেমনে কত বড় মারাত্মক আরে তিনি তো এটা বলেছেন আমরা তো বলেছি আমরা এটা বলেছি যে তিনি একটু ঘুরায়া বললেও পারতেন ঘুরায়া বললেও পারতেন কিন্তু তিনি তিনার জায়গায় বলেছেন আমার আলোচনা আছে তিনি তিনার জায়গায় বলেছেন এরকম জায়গায় যারা থাকে তারা একটু বলে এরকম সৌদি আরবে যারা আছে মসজিদে নববীতে খুতবা দেয় বাইতুল্লাহতে খুতবা দেয় কাবায় খুতবা দেয় আপনারা হয়তো জানেন না ওই খুতবায় সৌদি আরবের বাদশার প্রশংসা করা লাগে প্রতি খুতবায় কথা কয় না প্রতি খুতবায় বাদশার প্রশংসা আছে না নাই আছে এক খুতবা একটু দিল দিয়া বুঝে নেন যদি ওখানে তিনারা বাদশার প্রশংসা না করেন আমরা এমনও দেখছি যে মিম্বারে বসে বাদশার বিরুদ্ধে যায় এমন কোন বক্তব্য দিয়েছে ওই ইমাম সাহেবকে কোথায় যে নিছে আর কোনো খবরও নাই কথা কন না কেন তাইলে এখন যদি একটু হেকমতে না বলে কৌশলে না বলে তাইলে মিম্বার গুলা তো সব পুরা একবারে বেতাইল্লাদের দখলে চলে যাবে কথা কয় না এখন তিনি তো আছেন ওখানে
ফাউন্ডেশনের গভর্নর ওখানে আছেন তিনি ওখানে থাকা থেকে আমগো একটু সুবিধা হয় না জি কথা কয় না একটু সুবিধা হয় না হয় তিনি না থাকলে ওই জায়গা কি খালি থাকবো জি না ওই জায়গায় তো কেউ না কেউ বসবো জি তো কে বসবো যদি বেতাইল একটা গিয়া বসে যে বলে আমার নবী নিজেই জানে না জান্নাতি না জাহান্নামি এরুম একটা গিয়া যদি বসে কথা কয় না এজন্য তিনি আছেন ওখানে একটু বলেছেন বলতে গিয়ে একটু একটু ব্যতিক্রম বলেছেন হয়তো বলতে পারতেন যে আপনি যা কাজ করেছেন এই কাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে কারণ যে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাকে জান্নাত দেয় আমরা আশা রাখি আপনি জান্নাতি মানুষ আপনি জান্নাতি হবেন জান্নাতি হওয়ার মতো কাজ করছেন প্রশংসা একটু ভিন্নভাবে তো তিনি বলেছেন এটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় কথা কয় না আস্তে বলবেন না জোরে বলেন প্রিয় ভাইয়েরা বিরক্ত হইতেছেন আপনারা আমরা তো বহু কিছু জানি আচ্ছা আপনারা বলুন তো আলেম ওলামাদের বাপ মা জান্নাতি না জাহান্নামী জান্নাতি আর আস্তে বলেন জান্নাতি আলেমদের আলেমদের বড় একদল আলেমদের মা জান্নাতি হবেন না জাহান্নামী হবেন জান্নাতি তখন বাইতুল মুকাররমের খতিব মহোদয় যিনি রানিং খতিব বাইতুল মুকাররমের যিনি রানিং খতিব তিনি বলছেন প্রধানমন্ত্রীকে আপনি কওমি জননী আমাদের কওমিদের জননী রাগ করিয়েন না তিনি কওমিদের জননী বলছেন মা বলছেন তিনি এখন বাইতুল মুকাররমের খতিব বিরক্ত হইতেছেন আপনারা জি না বলেন তখন বাইতুল মুকাররমের খতিব তিনি বলেছেন আপনি আমাদের জননী মা তো এত আলেম ওলামা এত আলেম এত পীর সাহেবের মা জাহান্নামী হয় কেমনে কথা বলেন না কেন জাহান্নামী হয় কেমনে একটু দিল দিয়ে অনুধাবন করেন সুযোগ পাইলেই আমরা একজনকে পেশায় ধরবো এমনটা যাতে না হয় খেয়াল রাখবেন যে তার অতীতের খেদমত তার মনটা কেমন সে কি চায় ওটাও একটু অনুধাবন করার দরকার আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই যে আমগো দিকে তাকান আবার কইয়েন না যে এটা মনে হয় আমুলিকের দালাল টালাল হইব না 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 আমরা দালালি করি না যারা বলে তারাই দালালি করে কথা কয় না আমরা চাই না যে এই দল আসুক ওই দল যাক এক দল আসুক আর এক দল যাক কেউ ক্ষমতায় আসুক কেউ ক্ষমতা থেকে যাক এটা আমরা চাই না আমাদের চাওয়া একটা আমাদের চাওয়া কয়টা একটা একটাই আমগো চাওয়া আমরা ইমানের উপর অটল থাকতে চাই ইমান নিয়ে মরতে চাই কথা কয় না আমাদের রাষ্ট্রে এখন নৌকার জোয়ার কথা কয় না এখন নৌকার জোয়ার নৌকার যেদিকে যাইবেন শুধু নৌকা আর নৌকা তো এইদিকেও নৌকার জোয়ার আছে না নাই সব দিকে নৌকার জোয়ার কোন সময় আবার লাঙ্গলে জোয়ারও গেছিল কথা কয় না আবার ধানের শীষেরও জোয়ার গেছিল এখন জোয়ার চলতেছে নৌকার তো আল্লাহ যদি সুযোগ না দিতেন নৌকারে জোয়ার হইতো কথা কয় না আমগো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি তিনি বাংলাদেশে 564টার মতো মসজিদ নির্মাণ করে দিয়েছেন 564টার মতো মসজিদ নির্মাণ করে দিয়েছেন এটা একটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ একটু আওয়াজ লাগবে এটা ভালো কাজ না খারাপ কাজ খুব ভালো কাজ এই ভালো কাজের প্রশংসা করার দরকার আছে না নাই যতদিন এই মসজিদগুলো থাকবে ততদিন মানুষ বলবে যে এগুলো শেখ হাসিনার অনুদান কথা কন ঠিক কি না যদিও ঘুরাফিরা টাকা আনগো কিন্তু উদ্যোক্তা ওনারা ভালো কাজ করেছেন ভালো কাজের প্রশংসা পাওয়ার উপযুক্ত ভালো কাজের প্রশংসা যারা শুকরিয়া যারা আদায় করে না তারা গাদ্দার কথা বলেন না কেন এখন তিনার আরেকটা দায়িত্ব আছে
বিরক্ত বিরক্ত হইতেছেন না তো? মসজিদ যারা বানাবে তাদের দায়িত্ব হলো মসজিদের মুসল্লি কিভাবে তৈরি করা যায় ওই চেষ্টাও করতে হবে। কথা কয় না? মসজিদ বানাইছেন, মসজিদে মুসল্লি নাই, তাইলে এই মসজিদ কিন্তু আপনাকে লানত দিবে। এখন মসজিদের মুসল্লি তৈরি করার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? ইসলাম শিক্ষার প্রয়োজন আছে না নাই? এখন যদি স্কুলে ইসলাম শিক্ষা পরীক্ষা ছাড়াই ফাঁস এই সিস্টেমটা বাস্তবায়ন করা হয়, হয়েও গেছে নাকি জানি না, যদি ইসলাম শিক্ষা পরীক্ষা না দিলেও ফাস্ট এই আইন বাস্তবায়ন হয়, তাইলে এই মসজিদ দিছেন এই মসজিদের মুসল্লি তৈরি হবে না, বরং মসজিদ বিরোধী বান্দা তৈরি হবে। এজন্য আমাদের অনুরোধ যে মসজিদের মুসল্লি যাতে তৈরি হয় ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তিনি আরেকটা সুন্দর কথা বলেছেন, বিরক্ত হইতেছেন আপনারা? নৌকার কথা, নৌকা, নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করেছিল তারা নাজাত পাইছে, নূহ নবীর নৌকায় যারা উঠে নাই তারা ডুবিয়া মরছে। কথা কয় না? আমাকে প্রধানমন্ত্রী এ কথা বলে নাই মনে হয় সিলেটে গতকালকে, ভাইজান টেনশন নিয়েন না, বলে হুজুরে কোন দিক দিয়ে কোন প্যাস লাগায় না, প্যাস লাগায় না হুজুর না, মনে হয় গতকাল সিলেটে প্রধানমন্ত্রী একটা ভাষণে বলেছেন যে নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করেছে তারা নাজাত পেয়েছে, নৌকাকে নৌকাকে যারা সাপোর্ট দিবে তারা নাজাত পাবে, মানে শান্তিতে থাকবে, দেশ উন্নত হবে, দেশ উন্নতির দিকে নেওয়ার জন্য নৌকার সাপোর্টের দরকার, তিনি এটাই বুঝাইছেন। নূহ নবীর নৌকার কথা তিনি বলেছেন, আসলেই বাস্তবে নূহ নবীর নৌকার কথা কোরআনে আছে না নাই? আছে। আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? নৌকা, নৌকা এটা প্রাচীন জিনিস, কিন্তু এ কথা মনে রাখতে হবে আমাদের যে এই নৌকার প্যাসেঞ্জার সবাই হতে পারে না। কথা কয় না? এই নৌকার প্যাসেঞ্জার হতে হবে সব ইমানওয়ালা ধার্মিক, কোন নাস্তিক এই নৌকার প্যাসেঞ্জার হতে পারে না। চিল্লে বলতে হবে ঠিক কি না? তাহলে কিন্তু নৌকা ডুবার সম্ভাবনা আছে না নাই? নাস্তিক যদি নৌকায় উঠে নৌকা ডুববে। আমগো দেশে আপনাদের আশেপাশে নাস্তিক যারা আছে ইসলামকে মুছে দিতে চায়, এগুলারে পাছায় লাঠি দিয়া বের করে দেন, নৌকা যেভাবে আছে দিন দিন আরো ভালো অবস্থানে যাবে। কথা বলেন না কেন? ভালো করে খেয়াল করেন, বিরক্ত হইতেছেন মনে হয়? নূহ নবীর নৌকার কথা প্রাসঙ্গিক আলোচনায় চলে আসলো, একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। নূহ নবীর নিজের পোলা নিজের ছেলে নৌকাতে নেন নাই, নৌকাতে তোলেন নাই, নূহ নবীর নিজের পোলারে নৌকায় জায়গা দেন নাই, কেন নৌকায় জায়গা দেয় নাই? ডাকছিল আয় তুই নৌকায় আয়, বলে না 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 আমি ইমানওয়ালাদের দলে নাই। এবার নূহ নবী ডাক দিয়া বলছেন যদি তুই ইমানওয়ালাদের দলে না থাকো এই নৌকায় তোর জায়গা নাই। বলে যাক নৌকায় জায়গা না হলে কি হবে, পাহাড়ের উপরে উঠিয়া যাব, ওখানে তোমার বন্যার পানি আর উঠতে পারবে না। নূহ নবী ডাক দিয়া বললেন যা 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 পাহাড়ের উপরে উঠ, আর যত উপরে পার উঠ দেখবি আল্লাহ একটা ধাক্কা মারবে পাহাড়ের উপরেও পানি উঠিয়া যাবে। নূহ আলাইহিসসালাম নিজের সন্তানকেও নৌকায় জায়গা দেন নাই, কেন দেন নাই? কারণ সন্তানের ঈমানে ভেজাল। আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অনুরোধ, নাস্তিক যারা বাংলাদেশে আছে আমাদের কি ঈমান হারা বানাইতে চায়? আপনি নৌকা থেকে এদেরকে বের করে দেন, দেখবেন এই নৌকার অবস্থান দিন দিন মজবুত হবে, নাইলে কিন্তু নৌকা ডুবার সম্ভাবনা আছে না নাই? মুসলমান ইমানদার আমরা ইমানের উপর অটল অবিচল থাকতে চাই,
ইমানের মেশিনটারে মজবুত বানাইতে চাই। মাওলা বড় দয়াবান, বান্দা যত গুনাহ করে যত নাফরমানি করে আল্লাহ বলে আয় আয় আয়, বান্দা আমার কাছে ক্ষমা চা মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এ মুসলমান ইমানদার, একজন বান্দা হাজারো ভুল করার পর, হাজারো নাফরমানি করার পর যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চায় মাফ চায়, আমার আল্লাহ মাফ করে দেয়। একজন পতিতা মহিলা যার চরিত্র ঠিক নাই, এমন একটা মহিলা রাস্তা দিয়া যাওয়ার সময় একটা কুকুরের দিকে নজর দিয়া দেখে কুকুরটা জিব্বাটা বাহির করিয়া হাঁপাইতেছে, এই মহিলাটা কি করবে? আল্লাহর সৃষ্টির প্রতি একটু দয়া করল, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করিয়া সে তার ওড়না অথবা যে কোনো উপায় হোক একটু পানি ব্যবস্থা করিয়া কুকুরটারে পানি পান করায়া দেয়। আমার আল্লাহ এই নষ্ট ভ্রষ্টা পতিতা মহিলাটার কপালে হিদায়ত লিখিয়া দেয়। এই বান্দি একটা সৃষ্টিকে ভালোবাসার কারণে আল্লাহ এ বান্দিকে জান্নাতি বানায়া দেয়। এ মুসলমান ইমানদার, অতএব দিলটাকে বড় করো, কাউরে জান্নাতি বললে লাফালাফির দরকার নাই। আমরা একটাই দিলের তামান্না, যদি আমরা দূরে যাই নাস্তিকরা চান্স নেবে, আলেম উলামারা কাছে যাবে বুঝাবে, দিনের উপকার হবে চিল্লায় কোন ঠিক কিনা। মুসলমান ইমানদার একটু দিলটা নরম করিয়া দাও, যত গুনাহ আমরা করে ফেলেছি, যত বড় গুনাহ করেছি, একজন রেডি আছেন মাফ করে দেওয়ার জন্য? ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কি? আমরা যদি মাওলারে ডাকার মতো ডাকতে পারি, চাওয়ার মতো চাইতে পারি, মাওলা ফিরাবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, ইয়াকিন বিশ্বাস আছে না নাই? এ মুসলমান ইমানদার, তাওবা যারা করে তারা কত দামি বান্দা, যারা তাওবা করিয়া নেয় দামি বান্দা তো হয়। তাওবার মাধ্যমে দুনিয়া বিনিয়ামত পাওয়া যায়, তাওবার মাধ্যমে বান্দার জীবনের গুনাহ মাফ হয়, নেক দিয়া পরিবর্তন হয়, তাওবার মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় বান্দাতে পরিগণিত হয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ভক্ত আসলো, আসিয়া বলে হুজুর খেতে পানি নাই, বৃষ্টির দরকার, একটু দোয়া করিয়া দেন। হাসান বসরি সোজা সাপটা বলিয়া দেয় তওবা কর। পাশে ওনার মুরিদ আছে, শুনতেছে যে হুজুরের কাছে আজকে আসতেছে মানুষ, হুজুর মানুষকে কি সবক দেয়? কেউ আসিয়া বলল হুজুর আমার খেতে পানি নাই, বৃষ্টির দরকার, ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, হুজুর বললেন তওবা কর। আরেকজন আসিয়া বলে হুজুর পুকুর ফুরায় ফুল, পুকুর ফুরায় গেছে, পুকুর শুকায় গেছে, পানির দরকার, পানি নাই, বলে তওবা কর। আরেকজন আইসা বলে হুজুর ছয়টা বছর, সাতটা বছর, দশ বছর বিয়ে করলাম, কোনো সন্তান নাই, বলে তওবা কর। আরেকজন আইসা বলে হুজুর ঋণগ্রস্ত হয়ে পড়লাম, ঋণের চাপায় পড়ে গেলাম, বলে তওবা কর। আরেকজন আইসা বলে হুজুর অসুস্থ, বলে তওবা কর। যেই আসে সবাইরে সবক একটা তওবা কর। মুরিদ যারা আছে কি আশ্চর্য ব্যাপার, হুজুরকে আজকে নিয়ত করে আসছে নাকি সবাইরে সবক একটাই দিব তওবা কর। ডাক দিয়া বলে হুজুর আজকের ব্যাপারটা বুঝলাম না, আজকের বিষয়টা মাথায় ঢুকলো না, যারাই আপনার সামনে হাজির হয় আপনি তাদেরকেই বলেন তওবা কর, তওবা কর, তওবা কর, তওবা কর। বলে আমি বলি নাই, বলেছেন আমার আল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন বলেছেন কি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনা দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল
لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا ولقد ما لكم لا ترجون لله وقارا আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বলি নাই, বলেছেন কে? নূহ আলাইহিস সালাম যখন কওমের ডাকলেন, আসো আসো মাওলার দিকে আসো, গাদ্দারি যা করেছো না ফরমানি যা করেছো আমার আল্লাহ সব মাফ করে দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, নূহ নবী মাওলারে বলে, আয় আল্লাহ আমি তাদেরকে বলেছি তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, মাপ চাও। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করার জন্য রেডি, যদি তোমরা মাওলার কাছে ক্ষমা চাও মাপ চাও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করে দিবেন, সন্তান সন্ততি দান করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য বাগ বাগিচার তো ব্যবস্থা করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, নদী নালার ব্যবস্থা করে দিবেন, আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। তওবা করো, যা দরকার সব আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এ মুসলমান ইমানদার, গুনাহের কারণে বান্দার রিজিকের বরকত নষ্ট হয়, হায়াতের বরকত নষ্ট হয়, তওবার মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়, বান্দার রিজিকের রাস্তা প্রশস্ত হয়, হায়াতে বরকত হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মাওলার কাছে তওবা করিয়া নিতে চাই কি চাই না। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা খাঁটি তওবা করে নিতে চাই কি চাই না। তওবা নগদে না বাকিতে, নাগাহায় বান্দাগার কার দি গুনাহ, নাগাহায় বান্দাগার কার দি গুনাহ, তওবা কুন্দর হাল উজরে আবখা, চু গুনাহে নকদে আমদ দর বুজুদ, তওবা এ নসিয়ানা দার দিহিছে সু। এ মুসলমান ইমানদার, তুমি সব কিছু নগদে বিশ্বাসী, ব্যাপারটা বুঝলাম না, জীবনে গুনাহের বস্তা তুমি জমা করে রাখছো, এখনো বলো বয়স মাত্র 20 বছর, 30 বছরের কৌটায় যাওয়ার পরে তওবা করব, 30 বছরে পদার্পণ করার পর বলো 40 বছরে যাওয়ার পরে তওবা করব, 40 বছরে পদার্পণ করলা বলো 50 বছরে তওবা করব, 50 বছরে পদার্পণ করলা বলো 60 বছরে তওবা করব। এই যে তুমি আজকে না কাল কার না পরশু তওবা করব, তওবা করব চিন্তা কর, এ বাকিতে তওবার চিন্তা কর, এ বাকির চিন্তায় তোমারে শয়তান ফালাইয়া বড় ফাঁকির মধ্যে রাইখা দিছে। আর বাকির চিন্তা নয়, এই নাদামদির ময়দানে একটা জবানও বন্ধ রাখবা না, বলো আমরা নগদেই তওবা করিয়া নিতে চাই কি চাই না। আমাদের একটা দরজা ছাড়া আর কোনো দরওয়াজা খোলা নাই, মাওলার দরবার বলো আমরা মালিকের দরবারে ভিক্ষা চাইতে চাই কি চাই না। একটু দিল থেকে ডাক দেন, বলেন আল্লাহ, চিল্লে বলেন আল্লাহ, সকলের দরজা হইতে মাওলা ফিরি আপনারি দরজায় রইলাম পড়িয়া, আপনারি দরজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে
আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারি বলেন আপনার বান্দা যাবে কারদারে বলেন আপনার বান্দা যাবে কারদারে এ মুসলমান ইমানদার আলোচনার লম্বা নয় একটা জবান বন্ধ রাখা যাবে না দিল যদি পরিষ্কার হয় একটু কলিজা থেকে মাওলার ইমানের ডাক দাও তওবার নিয়ত নিয়া ডাক দাও আয় আল্লাহ জীবনে বহু নামাজ ছেড়েছি আর নামাজ বাদ দিব না আয় আল্লাহ তোমার নবীর সুন্নাত গুলো লম্বা করব দাঁড়িয়ে আর ক্লিন শেভ করব না আয় আল্লাহ জীবনে বহু মিথ্যা বলছি আর মিথ্যা বলবো না আয় আল্লাহ জবান দিয়া বহু বান্দারে গালি গালাজ করেছি আর গালি দিব না এ মুসলমান ইমানদার বাপ মারে কষ্ট দিছি আর জীবনে কষ্ট দিব না অহংকার করে চলতাম আর অহংকার করব না একটু দিল থেকে মাওলারে ডাক দাও বলো আল্লাহ চিল্লে বলেন আল্লাহ একটু মায়ার ডাক দেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আমাদের তাওবা কবুল করুন চিল্লে বলেন আমিন